যীশু নামে সকলকে ধন্যবাদ জানাই। প্রভু যীশু আমাদের সকলকে আবার একত্রিত করেছে, তাই দা হাউস অফ গড চার্চের প্রতিটি খ্রিস্ট ভাই বোনকে বা যারা আজকে নতুন এসছেন প্রত্যেককে অসংখ্য শুভেচ্ছা জানাই। আমাদের জীবনে প্রভু যীশু অনেক কিছু দিয়েছেন, কিন্তু সর্বোচ্চ ছিল তার ডাক। হ্যাঁ, তার ডাক ছিল সর্বোচ্চ। আর সেই জীবনে যখন যীশু আমাদের ডেকেছেন, সেই জীবনে তখন যীশু নিশ্চয়তা করেছেন যে তার সন্তান যাদের তিনি মেষ হিসেবে সমস্তভাবে বলেছেন, সেই মেষদের জন্য তার নির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। কারণ আজ থেকে 2000 বছর আগে যীশু যখন এসেছিলেন, তার সমস্ত ঈশ্বরের বাধ্যতার জীবনের মধ্য দিয়ে, পবিত্রতার মধ্য দিয়ে সেই সক্ষমতা রেখেছিলেন, যে সক্ষমতার মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর তাই যীশু সেদিনকে যখন এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে তার সেই প্রথাগত উৎসবগত জাতির মধ্যে সর্বদা একটাই সত্য বলেছেন, তিনি খ্রিস্ট, কিন্তু তারপরেও তাদের মনে প্রশ্ন ছিল, কারণ যারা খ্রিস্টের তারা জানেন খ্রিস্টটা কে। খ্রিস্ট যিনি ঈশ্বরের মনোনীত এই পাপের পৃথিবীতে এসেছিলেন পাপ বহন করার জন্য প্রতিটা মানুষের। আর তাই আমরা যারা বিশ্বাস করেছি তার সন্তান, মেষ রূপে পরিগণিত হই, তাদের জন্য তিনি সর্বদা এক দারুণ প্রতিশ্রুতি রেখেছেন। এরকমই একটা প্রতিশ্রুতি আমরা শুনি, তার সাতখানা ছিল যে তিনি বলেছেন আমি, এই সাতখানা তার বক্তব্য ছিল, তিনি তিনি দ্বার, তিনি দ্রাক্ষালতা, তিনি পুনরুত্থান। এরকমই আমরা আজকে জানব তার চতুর্থ, তার সেই ব্যক্ত করেছিলেন তিনি, সেখানে বলেছিলেন আমি উত্তম মেষ পালক। যখন বলেন যে মেষ পালক, সেখানে মেষ তাহলে কারা, কাদের তিনি মেষ হিসেবে তিনি আমাদেরকে বলছেন? তিনি যখন বলছেন মেষ, তাদের জন্য যাদের জন্য তিনি স্বয়ং মেষ শাবক হয়ে এই পৃথিবীতে ঢুকেছিলেন, ঈশ্বর তাকে মনোনীত করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, খ্রিস্ট রূপে আমাদের জীবনকে এক অনন্য জীবনে ফিরিয়ে আনতে। তাই এরকমই প্রশ্ন ছিল তখনকার সমাজে, যখন আমরা দেখি ইহুদি জাতির তথাগত তাদের কিছু পর্ব চলত, যোহনের 10:22 থেকে সেরকমই দেখি যে সেই পর্বের মধ্যে তারা যীশু যখন সেই মন্দিরে সেই পর্ব মন্দির প্রতিষ্ঠা বলে, এটা হানুকা বলে হিব্রু ভাষায়, হানুকা তার মানে, সেখানে 8 দিন ধরে তাদের উৎসব চলে, আলোর উৎসব চলে, তাদের সমর্পণের কিছু কাজ, কিছু তাদের বলা যায় বিধি কার্য চলে। আর সেই সময় এই ঘটনাটা আমরা দেখি, আমাদের আজকে চোখ থাকবে সেই পর্দার উপর যীশু যেখানে বলেছেন 27, যোহনের 10:27-28, যে দেখো আমার মেষরা আমার রব শুনে, তাহা দিগকে আমি জানি, তাহারা আমার পশ্চাৎ গমন করে, 28, আর আমি
তাহাদিওকে অনন্ত জীবন দি। 29 বলছে, আমাকে যিনি প্রেরণ করেছেন আমার পিতা, তিনি সর্বাপেক্ষা মহান। আসুন প্রার্থনায় যাই। ধন্যবাদ প্রেমময় পিতা, তোমার পুত্র যিনি পবিত্র, যিনি খ্রিস্ট, যিনি যিশু নামে এই পৃথিবীতে প্রবেশ করেছিলেন, পূর্ণ কার্যসিদ্ধির মধ্য দিয়ে ক্রুশের কবর থেকে উত্তীর্ণ হয়ে 3 দিন পর আমাদের আবার পুনরাগমনের মধ্য দিয়ে এক প্রতিশ্রুতি জীবনে রেখেছে। তাই সাহায্য করে বাক্য, তুমি আমাদের সেই প্রকাশ দাও, তোমার বাক্য সেই আত্মার মধ্য দিয়ে আমাদেরকে সমস্তভাবে বোধগম্য হওয়ার সাধ্য এবং সিদ্ধতা দাও। প্রতিটি আত্মা যারা শুনছি, যে বক্তা, প্রত্যেককে তোমার হাতে অর্পণ করি, যাতে যিনি বলবেন আর যারা শ্রবণ করবেন উভয়কেই তুমি তোমার অনুগ্রহ প্রদান করো, যাতে তোমার গৌরব হতে পারে। প্রার্থনা যিশু নামে, আমেন। 1965 সালের একটা ঘটনা, এই ঘটনাটা এক ব্যক্তিকে নিয়ে, হয়তো আমরা অনেকে চিনি না তাকে। এই ঘটনাটা ছিল লিথ অ্যান্ডারসন। তিনি 1965 সালে তার বাইবেল শিক্ষা সম্পাদন করেন এবং তার 1 সপ্তাহ পর তিনি বিবাহ করেন। বুঝতেই পাচ্ছেন, বিবাহ করলে প্রত্যেকেই নতুন বিয়ের একটা ভালো আনন্দ থাকে, ভালো উৎসাহ থাকে। তাই যে মুহূর্তে তিনি বিবাহ করেছিলেন তার কাজের প্রয়োজন ছিল, তাই তিনি একটা কাজ জোগাড় করেছিলেন, বেকারি বা পাউরুটি বা রুটি যেখানে তৈরি হয় সেই জায়গা থেকে নিয়ে সেগুলোকে ডেলিভারি করতে হবে। তাকে একদিনের ট্রেনিং দেওয়া হয়েছে, তাকে একটা গাড়ি দেওয়া হয়েছে, সেটাকে বলা হয় ডিভাকো ট্রাক, অনেক পুরনো আমলের গাড়ি। যে গাড়িটার বিশেষত্ব হচ্ছে যে একটাই গিয়ার থাকে, এবং যখন গিয়ারের আর একটা গিয়ারে পরিবর্তন করা হয় গিয়ার স্টিক থেকে একটা গিয়ারতে, সেই সময় হাফ প্যাডেল মারতে হয়, পুরো প্যাডেল ঘোরাতে নেই। গাড়িটা যদি জোরে ছোটাতে হয় তাহলে সামনের দিকে প্যাডেল করতে হবে, মানে যেটা ঘড়ি কাটা এভাবে ঘোরে, আর যদি আস্তে চালাতে হয় তাহলে বাঁ দিকে ঘোরাতে হবে। তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, সে গরমের দিন নিউ ইয়র্ক সিটির বাইরে তিনি যাচ্ছেন, ভোর 4:30 গিয়ে সেইখানে হাজির হয়েছেন পাউরুটির কারখানায়। হাজির হয়ে পাউরুটি বোঝাই গাড়িতে করেছেন সঠিকভাবে, যেভাবে বলেছে, সুন্দর পাউরুটি, কেক, প্যাস্ট্রি অনেক কিছু আছে। আর সেই সময় সব কিছু করে তিনি ভোর 6টার সময় যখন বেরোবেন, তিনি সেই বেরিয়েছেন, বেরিয়ে যেখানে তিনি ওয়ার হাউস থেকে বেরিয়ে যাবেন, তো সেখানে বলেছিল তুমি যখন যাবে আর একটা ওয়ার হাউসে, সেই ওয়ার হাউসের মধ্যে বা গোডাউনে বা যেখানেই তুমি মালটা আবার সরবরাহ করবে, সেখানে কিন্তু যখন আর একটা গিয়ার দেবে তুমি অর্ধেকটা প্যাডেলটা দেবে, পুরোটা দেবে না। খুব সুন্দর, সে অতি উৎসাহ ছিল, নতুন বিবাহ, সব কিছুই রঙিন, আর সেও জীবনটাকে নতুনভাবে দেখছিল। কিন্তু সেই অতি উৎসাহ তার জীবনে একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়ে গেছে, কারণ তিনি যখন আর একটা ওয়ার হাউস বা গোডাউনে গেছেন মাল কিছু দেওয়ার জন্য ডেলিভারি, সেই সময় তিনি দ্বিতীয় গিয়ার দিয়েছেন ঢালের জন্য, এবং অর্ধেক প্যাডেল করার বদলে তিনি পুরোটাই দিয়েছেন, যার ফলে কি হয়েছে, গাড়িটা স্পিড বেড়ে গিয়ে পেছনে যত জিনিস ছিল সব তার কাঁচের সামনে, যে গাড়ির সামনে এসে উপড়িকে পড়েছে, এবং অনেক মাল তার ড্যামেজ হয়েছে।
সেদিনকে তিনি একটা বড় শিক্ষা নিয়েছিলেন। শিক্ষাটা কি জানেন? যদি যখন আমাদের শিক্ষা দেয়া হয় সেটা যদি শুনুই অথচ না করি, তার জন্য অবশ্যই আমাদের প্রস্তুত থাকতে হবে ক্ষতির সম্মুখীন জন্য। সেদিনকে সে ক্ষতির সম্মুখীন হয়েছিল, কারণ তাকে যেভাবে বলা হয়েছিল সেইভাবে সে শুনেনি। আমাদের জীবনে এই ঘটনাটা একটা মূল্য দেয়। যিশু এখানে একটা সুন্দর ঘটনা বলেছেন, যে ঘটনার মধ্য দিয়ে তিনি বলছেন নানান তিনি কাজ করেছেন, তার জাতির মাঝে নানান শহরে গেছেন, গ্রামে গেছেন, সকল অভিজ্ঞতা লাভ করেছে যিশু কি কাজ করছেন। কিন্তু মুশকিল হচ্ছে তার জাতির লোকেরা, তারপরে ইহুদি জাতির লোকেরা অনেকে প্রশ্ন রেখেছে, সত্যি তিনি কি খ্রিস্ট? সত্যি তিনি কি ঈশ্বরের মনোনীত পুত্র? কারণ আমরা জানি যে তিনি সে কথাই আমাদেরকে বলে দিয়েছেন। আর তাই ঈশ্বরকে আমরা ধন্যবাদ জানাই, কারণ যিশু আমাদের সমস্ত ভুলের মাত্রাকে তিনি গ্রহণ করেছেন। তার ইহুদি জাতি যখন বারবার অবিশ্বাস করেছে, প্রশ্ন তুলেছে, তুমি কি খ্রিস্ট, তুমি কি সেই যিশু, কিন্তু তাদের হৃদয়কে দেখেছেন, বুঝেছেন যে তারা এই প্রশ্ন করছে তার উদ্দেশ্যটা কোথায়। কারণ তিনি এই প্রসঙ্গেই বলেছেন, সেই সেদিনকে যখন উৎসবের দিন ছিল, আমরা জানি সেই সলোমনের মন্দির, যে মন্দিরের দক্ষিণ দিকটায় চারখানা পিলার এবং দুটো করে পিলার থাকে পূর্ব পশ্চিম অন্যদিকে, আর এইখানেই গরমকাল অনেকে ওখানে এসে সেই পদচারণায় মন্দিরে সেই আলোচনা করে। সেই অবস্থায় যিশুর প্রবেশ এবং তাকে বলেছিল তুমি কি সত্যি খ্রিস্ট। সেই প্রসঙ্গে যিশু বলেছিলেন যে আমি, তোমরা আমার মেজদের মধ্যে নাও তাই তোমরা আমায় বিশ্বাস করো। যিশু এসেছিলেন প্রতিটি মানুষের জন্য, পাপের জন্য, তাদের নিজের পবিত্র জীবন বলি দিতে, পাপ থেকে পরিত্রাণ দিতে। কিন্তু সেদিন এনারা আমরা দেখি যে সম্পূর্ণভাবে যিশুকে বারবার করে তার সত্যটাকে মিথ্যা রূপে চালাবার চেষ্টা করেছে, অবজ্ঞা করেছে, বর্জন করেছে। আর তাই যিশু মনে করে দিয়েছেন যারা তাকে বিশ্বাস করে না তারা তার মেয়ে হতে পারে না। তার মানে, কারণ যিশু বলেছেন যারা তাকে বিশ্বাস করবে তারা শুধু অনন্ত জীবন পাবে না, তারা সেই স্বর্গে পিতার কাছে যে ঘর রয়েছে, যোহানের 14:1 বলেছেন সেই ঘরের প্রস্তুতিতে আমাদের ঈশ্বর যিশু সেইখানে আমাদের স্থায়ী বাসিন্দা করেছেন। আর তাই মেজ যাদের বলছেন যে তারা কথা শুনে না, কারণ যিশু তাদের মুখের কথা শুনে উত্তর দিতেন না, তিনি ঈশ্বর, তিনি হৃদয় দেখে, হৃদয়কে পর্যবেক্ষণ করে তবে তিনি উত্তর দিতেন। আর তাই তিনি তাদের হৃদয় জানতেন যে তারা ছলনা করছে যিশুর সাথে, তারা মোটেও সত্য জানতে চায় না, সত্য জেনে সে জীবনে চলতে চায় না। আর তাই তিনি বলেছিলেন যে তোমরা আমার মেষ নও, আমার মেষরা যারা যিশুর কাছে জীবনকে, পাপের জীবনকে অর্পণ করেছে, যারা যিশুকে সারা জীবনের জন্য অঙ্গীকার দিয়েছে যে প্রভু যিশু আমরা তোমার মতো করে তোমার জীবনে চলব, তোমার কথা শুনবো, রব শুনবো। আর সেই প্রসঙ্গেই যিশু তার আগেই বলেছেন ওই অধ্যায়ে যে আমি উত্তম মেষপালক। দুটো জিনিস বলেছেন, এক, তিনি উত্তম মেষপালক এই কারণে, কারণ তিনি তার জীবন দিয়ে তাদের
অনন্ত রক্ষা করতে পারেন, শুধু এই পৃথিবীতে নয়, আমাদের সারাটা জীবনের ভার যিশু নিয়েছেন। আর তাই দ্বিতীয় ছিল, তিনি তার মেষদের, যাদেরকে তিনি সমস্ত পাপের পরিত্রাণের জীবন দিয়েছেন, তাদের প্রয়োজন, তাদের জীবনের সমস্ত কিছু তিনি জানেন। আর তাই তিনি এই উক্তিটা করেছিলেন, উত্তম মেষপালক হিসেবে তার দুটো ভূমিকা প্রধান এখানে আমরা দেখতে পাই। আর আজকের বিষয়টাই আমাদের তাই, যে আমরা কি যিশুর সত্যি রব শুনি এবং তাকে অনুসরণ করি। আমরা প্রথমে যে উদাহরণটা শিখেছি সেখান থেকে আজকে আমাদের শিক্ষা আছে। যিশু বলেছিলেন যে সমস্ত যারা আছে পৃথিবীতে আমার মেষ, তাদেরকে এক খোয়ারে আনবো, সে ইহুদি হোক অইহুদি হোক। তাই জেরেমিয় 33:4-5 পড়ি, তিনি বলেছেন যে আমি সকলকে এই খোয়ারে আনিব, তাহারা আমার প্রজাবন্ত বহু বংশ হইবে, আর আমি তাহাদের ওপর এমন পালকগণকে নিযুক্ত করিব যাহারা তাহাদিওকে চড়াইবে, তখন তাহারা আর কি ভীত কি নিরাশ হইবে না, নিরুদ্দেশ হইবে না, সদাপ্রভু একথা বলেন। তিনি আরো বলেছিলেন জেরেমিয় 23:5, দেখো এমন সময় আসছে দাউদের বংশের মধ্য দিয়ে, যিশুর কথা বলছেন, এক ধার্মিক পল্লব উৎপন্ন করিব, তিনি রাজা হইয়া রাজত্ব করবেন আর বুদ্ধিপূর্বক চলিবেন, দেশে ন্যায় বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করবেন। আসুন, রাজা দাউদের বংশের মধ্য দিয়ে সলোমন এসেছে, অনেককে বুদ্ধি দীপ্ত আমরা দেখি, কিন্তু প্রকৃত রাজা দাউদের সন্তান হিসেবে যখন বাইবেলের নতুন নিয়মে বারবার পরিচয় দেয়, যিশুকেই বলা হয় হে দাউদের সন্তান, তুমি আমায় রক্ষা করো। আর তাই যিশু যখন বলেছেন যে আমার এখানে সমস্ত যারা রয়েছে মেষরা এক খোয়ারে থাকবে, কারণ কারণ তাদের আমার জীবন দিয়ে, আমার ভালোবাসা দিয়ে, আমার আত্মা দিয়ে, আমার প্রেম দিয়ে, আমার অনুগ্রহ দিয়ে তাদেরকে আমি ক্রয় করেছি। হ্যালেলুইয়া! আমাদের যিশু মূল্য দিয়েছেন, উত্তম মেষপালক হিসেবে তিনি আমাদের জীবনের জন্য মূল্য দিয়েছেন। যদি 1 কুরিন্থীয় 6:20 পড়ি, তিনি বলে দিয়েছেন সাধু পৌলের মধ্য দিয়ে যে আমাদের জীবনের যে দাম পাপের থেকে চোকাতে মূল্য, তিনি তার জীবনের বহুমূল্য রক্ত দ্বারা আমাদের কি করেছেন, ক্রয় করেছেন। আর আমরা তার মেষ রূপে আজকে সেই জীবনে উত্তীর্ণ হয়েছি। যিশু কেন বলেছেন আমার মেষরা আমার রব শোনে, আমি তাদের অনন্ত জীবন দিই, তারা কখনো বিনষ্ট হবে না, আমার হাত থেকে কেড়ে নিয়ে যাবে না, কেন বলেছেন? আমাদের খ্রিস্টীয় জীবনে মনে রাখতে হবে, যিশু বলেছেন যে তিনি আমাদের জানেন। অথচ আমাদের অনেক জীবনে মনে হয় চলতে চলতে যিশু বোধহয় আমাদের কথা শুনছে না, যিশু বোধহয় আমাদের বুঝতে পারছে না, যিশু বোধহয় আমাদের দিকে তাকিয়ে দেখছে না। আমরা সেই সমস্ত ঈশ্বরের মতো যিশুকে বানাবার চেষ্টা করি, যাদের হাত থাকতেও হাত চলে না, যাদের চোখ থাকতেও দেখে না, যাদের কান থাকতেও শোনে না, মানুষের তৈরি সেই মূর্তি ঈশ্বরের সাথে আমরা যিশুকে একাত্ম করার চেষ্টা করি, সম্পূর্ণ পাপ এবং ব্যভিচার সেটা। আর তাই যিশু আজকে আমাদের কাছে সেই সত্যটা নিয়ে আসছেন, বলছে যে আমার মেষ যারা তাকে বিশ্বাস করেছে, তাদের সমস্ত জীবনটা সমর্পণ করেছে, যিশু বলছে তারা আমার কথা মেনে চলে, আমার বাক্য পবিত্রতার জীবনে তারা সম্পূর্ণ সিদ্ধতায় চলার জন্য প্রস্তুত। কিন্তু এখানে আমরা দেখি যে যিশু কি বলেছে, কেউই তাদের কি বিনষ্ট বা কেড়ে নিতে পারে না। কেন এই দুটো তিনি কথা বলেছেন, বিনষ্ট কখন হয়, যখন আমরা দেখি যে সাধারণভাবে যদি দেখি, যদি কোনো সবজি বা ফলকে দেখি, একসাথে গাদায় যদি একটা পচা ফল বা আলু রাখা হয়,
সেটাকে তুলে নিয়ে বাইরে ফেলে দেয়, যাতে অন্য ফলগুলো বাঁচতে পারে। কারণ কোল্ড স্টোরে যখন ফল বা সবজি রাখা হয়, একটা কন্ডিশন বা একটা আবহাওয়ার মধ্যে রাখা হয় গোডাউনে, যেখানে ওই টেম্পারেচারটা মাপ থাকবে এমন, যাতে এই সবজিগুলো পচে না যায়, ফলগুলো নষ্ট না হয়ে যায়। যিশু যখন আপনাকে আমাকে মনোনীত করেছেন, এরকমই তিনি তার সত্য দিয়ে, তার পবিত্র জীবন দিয়ে এই পাপের পৃথিবীতে এক পৃথক জীবনে এনেছেন, যেখানে তিনি তার বাক্য দিয়ে, তার আত্মা দিয়ে, তার পবিত্রতা দিয়ে, সমস্ত তার প্রতিজ্ঞা দিয়ে আমাদেরকে সর্বদা যত্নচার মধ্যে রাখেন। আমাদের জীবনটা তার আবহাওয়া, তার কন্ডিশনে, তার তাপমাত্রার জীবনে, তার আত্মিক তাপমাত্রার জীবনে থাকে। আর সেখানে কিন্তু আমরা সেইখানে যদি হুট করে একটা কোনো বারের মেশ আছে, সে ছটপট করবে, কারণ এই প্রার্থনাপূর্ণ জীবন, এই যিশুর আত্মিক জীবন তারা অভ্যস্ত নয়। আর তাই যিশু মনে করিয়ে দিয়েছেন যে যখন ওই কোল্ড রুমে যখন আমরা তুলনা করছি এখানে, যে আলু বা ফলটাকে রাখা হয় এবং সেই ফলটা যখন মার্কেটে, বাজারে নিয়ে আসা হয়, তখন খোলা হাওয়ায় তখন চলে আসে, তার সমস্ত সুরক্ষা চলে যায়, তাই সেটা যদি তাড়াতাড়ি ব্যবহার না করা হয় কি হবে, সেটা নষ্ট হয়ে যাবে। খ্রিস্টীয় জীবনটা কিন্তু সেরকম নয়। আমাদের প্রতিটা মুহূর্তেই যিশু কি করেছেন, তার সেই আত্মিক ভালোবাসা, দয়ার মধ্যে দিয়ে, তার আত্মার মধ্য দিয়ে, তার অনুগ্রহের দৃষ্টিতে সর্বদা আমাদের সুরক্ষিত করে রেখেছেন। কিন্তু ওই ফল বা সবজির মতোই, যেমন বাইরে বের করলে গোডাউনের অন্যান্য তাপমাত্রায় সেটা নষ্ট হতে পারে, তেমনি আমাদের জীবনটা যখন খ্রিস্টের আধারে অনুগ্রহে থাকি, সেই পৃথিবীতে চলতে চলতে আমরা যদি সেই আত্মিক জীবন থেকে সরে যাই, তাহলে বিপদ হতে পারে। এই প্রসঙ্গে পিতর একটা দারুণ কথা বলেছেন, দুই পিতর আমরা যদি পড়ি, দুই পিতরের দুই অধ্যায়ের 20 পদ থেকে 22 পদ, যেটা 22 পদ আমি পড়ছি, শুনুন, 21 এবং 22, কেননা ধার্মিকতার পথ জানিয়া তাহাদের কাছে সমর্পিত পবিত্র আজ্ঞা হইতে সরিয়ে যাওয়া অপেক্ষা বরং সেই পথ অজ্ঞাত থাকা আরো ভালো ছিল। তার মানে আমরা যারা যিশুর পথটা জেনেছি অথচ অন্যভাবে জীবনকে চলি, বলছে তাদের জন্য কষ্টকর ব্যাপার, কারণ তারা সত্যটাকে জেনেও অসত্য জীবনে চলতে চাইছে। আর তাই 22 পদে বলেছে, তাহাদিওকে সেই সত্য প্রবাদ, একটা প্রবাদ আছে, সেই প্রবাদের কথা তুলনা করেছে, কি কুকুর ফিরে আপন ভূমির দিকে, ধৌত শুকর কাদায় গড়াগড়ি খায়। কেন এই কথা তুলনা করা হয়েছে? কারণ কুকুর আপনারা জানেন কে জানি না, আমার বাড়িতে আছে, ও বমি করলেই ঘুরেই বমি চাটতে যায়। তেমনি শুয়োরও, শুয়োরকে অনেকে ঘেন্না করে, কেন যতই আপনি পরিষ্কার করুন না কেন, ও সেই নোংরা গিয়ে আবার কাদার মধ্যে গিয়ে নিজের দেহকে নিয়ে চলবে। তাই আমাদের খ্রিস্টীয় জীবনকে যিশু বলে দিয়েছেন যে তার মেয়েরা তার কথা শুনে, মানে সত্যই যারা যিশুর নামে পাপের পরিত্রাণ পেয়েছে, তারা এই পৃথিবীর মতো জীবন যাপন করবে না। যদি করে তারা প্রকৃত মেষ খ্রিস্টের নয়, তারা আদৌ পরিত্রাণের জীবনে আসেনি, শুধু মুখে পরিত্রাণ নয়, কারণ ঈশ্বর যিশু তাদের জানেন আর বলেছেন যে তাদের জীবনকে কোনোদিন কেউ বিনষ্ট করতে পারবে না, কেড়ে নিতে পারবে না, এই খোয়ার থেকে সরিয়ে নিতে পারবে না। পৃথিবীতে কি এমন কোন শক্তি আছে যে প্রভু যিশু যে কথাটা বলেছেন যে আমার এই খোয়ার থেকে, আমার হাত থেকে, আমার পিতার হাত থেকে কেউ বিনষ্ট, তার মানে তার জীবনকে নষ্ট করতে পারবে না, তার সমস্ত শরীরকে আঘাত আনতে পারবে না, আর তাকে এই যিশুর জীবন থেকে সরিয়ে নিতে পারবে না। আজকে আমরা অনেক সময় শুনি অনেকে যিশুকে গ্রহণ করেছেন, তারপরে সেই পথে চলছেন না, অথবা অন্য জীবনে চলে যাচ্ছেন। তাদের জন্য এই
বর্ণনাটা প্রকৃত। তারা কখনো যিশুকে হৃদয় দিয়ে গ্রহণ করেনি, তারা কখনো যিশুকে প্রভু বলে হৃদয় থেকে মান্যতা দেয়নি, তারা কখনো যিশুর মেষ হিসেবে প্রকৃত পরিগণিত হয়নি, আর তাই তারা ওই কুকুরের মতো আবার ভূমির দিকে চলে যায়। তাদের জীবনযাত্রা ওই পাপের জীবন, পৃথিবীর জগতের জীবনের দিকেই ধাবিত হয়। আর তাই যিশু বলেছেন, যারা আমরা প্রকৃত যিশুর ভালোবাসার সন্তান তাদের তিনি সেই সুরক্ষা দেবেন, বিপদ আসবে তার জীবনে চলতে গেলে, আমাদের কেউ হত্যা করতে পারবেন, আমাদের কেউ হত্যা বলতে শুধু দেহ নয় আত্মাকেও নরকে পাঠাতে পারবে না, আমাদের কেউ যিশুর ভালোবাসা থেকে সরিয়ে নিতে পারবে না। তাই তো সাধু পৌল বলেছিলেন রোমিও 8:35-এর পরে, পৃথিবীতে এমন কোন শক্তি আছে যা যিশুর সাথে আমার যে সম্পর্কটাকে সেটাকে বিনষ্ট করতে পারে, তার কাছ থেকে সরাতে পারে? আজকে আমাদের প্রশ্ন যে আপনি যদি সত্যি যিশুকে ভালোবেসে পরিত্রাণ মুক্ত জীবন পেয়ে থাকেন, তাহলে কখনো আপনি যিশুর সেই সত্য ভালোবাসা থেকে সরে অন্য ভালোবাসার জীবনে, এই জগতের লালসা আকাঙ্ক্ষার জীবনে অথবা ব্যক্তিগত অভিলাষের জীবনে চলবেন না, চলবেন না, চলবেন না? যিশু তাই বলেছেন, তার শক্তি থেকে কেউ নিতে পারবে না। আর যদি আমরা সেই জায়গায় যাই, তাহলে জানতে হবে তার শক্তি কম নয়, বরং আমরা তার প্রকৃত মেষের মধ্যে কোনোদিনই গণিত হইনি। তিনি আমাদের দ্বিতীয় অংশে আসি। তিনি যেমন আমাদের সুরক্ষা দিচ্ছেন, বিনষ্ট হতে দেবেন না, তার জীবন দিয়ে আমাদের কিনেছেন, আর তাই আমাদের অনন্ত সুরক্ষা দিয়ে রেখেছেন। তিনি কি বলেছেন? তিনি সব কিছু জানেন, ঈশ্বর হিসেবে তিনি আমাদের জীবনের প্রতিটা জিনিস তিনি জানেন। আমরা যদি দেখি গীত সংহিতা আমরা 95:7 যদি দেখি, সেখানে বলছে যে প্রভু তুমি তোমার হস্তের মেষ, আমরা তাঁর চরণের প্রজা, তোমরা তাহার রব শোভন করো। আর তাই বলছে যদি দেখি Jeremiah 1:5, যে মার গর্ভে যখন তিনি জানেন আমাদেরকে গঠন করেছেন। আর তাই Hebrews 4:13 বলেছেন, ঈশ্বরের সামনে কোনো বস্তু তার অগোচরে থাকতে পারেন না, তিনি পরিষ্কার দেখতে পান, তার সাক্ষাতে সবকিছু খোলা এবং প্রকাশিত। শুধু আমাদের বাহ্যিক নয়, আমাদের হৃদয়টাও প্রকাশিত। আর তাই আমরা জানি যে গীত সংহিতে 139 পুরোটাই যদি পড়ি, অসাধারণ লিখেছে। 13টা বিশেষ করে আমি বলি এবং 17টা। 13তে বলেছেন গীত সংহিতা 139:13, যে প্রভু তুমি আমাকে রচনা করেছো, মাতৃগর্ভে তুমি আমাকে বুনেছো। 139:17 বলেন যে হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সম্পর্ক সংকল্প কেমন মূল্যবান, তাহার সমষ্টি কেমন অধিক। আজকে খ্রিস্টীয় জীবনে খ্রিস্ট যখন আমাদের জীবনকে এক অপরিসীম মূল্য দিয়ে পাপের জীবন থেকে সরিয়ে এনেছেন, সেখানে আমরা কতটা খ্রিস্টের অনুরক্ত, খ্রিস্টের প্রতি প্রার্থনায়, তার প্রতি সমস্ত ভালোবাসায় দীপ্ত বহন করছি। আর তাই আজকে আমাদের সেই যিশু মনে করিয়ে দেন, তিনি আমাদের যখন জানেন, কতটা জানেন জানেন আপনি, কতটা জানেন আমাদের প্রয়োজনটা? যদি আদি পুস্তক থেকে দেখি, আদমের প্রয়োজন জানতেন যে আকাশে বাঁচতে পারে না, তাই তাকে তার স্ত্রী হবাকে দিয়েছিলেন। নোয়া জানতো নোয়ার জীবনে এই পাপের পৃথিবীকে শেষ করে দিচ্ছিল, কিন্তু নোয়া এবং নোয়ার পরিবারের মধ্যে দিয়ে তিনি যে জাহাজ দিয়েছিলেন তার এক উদ্দেশ্য রেখেছিলেন। তিনি জানতেন আব্রাহামের জীবনে এক সন্তানের প্রয়োজন, তিনি জানতেন ইসরায়েল জাতির মিশরের 400 বছরের কতটা কষ্ট, সেখান থেকে মুক্ত হওয়ার জন্য একজনকে মসিহর মতো লোকের প্রয়োজন। তিনি জানতেন যে রাজা দাউদ যখন সিংহাসন হারিয়েছেন তার সুরক্ষার কতটা প্রয়োজন। আর তাই তো রাজা দাউদ বলেছিলেন 23:1 গীত সংহিতার, তুমি আমার উত্তম মেষপালক, আমার সদাপ্রভু উত্তম মেষপালক, আমার কোনো অভাব হবে না। আজকে আমাদের জীবনে এই ঈশ্বর যিশু বলেছেন যে আমি আমার মেষকে জানি, তাদের চিনি, তাদের নাম ধরে ডাকি, আর সেই নাম ধরে ডাকার আমি আসবো প্রসঙ্গে। সলোমনের প্রয়োজন জানতেন, তার কি প্রয়োজন? তার বুদ্ধির।
রুথের এক নতুন জীবনের প্রয়োজন তিনি জানতেন, কিন্তু তারপরেও কিন্তু আমরা ঈশ্বর যে জানে কি না সেটাকে আমরা অনেক সময় বুঝি না। ইলাইজা বলেছিল, এলিয়া বলেছিল যে ঈশ্বর আমি ছাড়া আর তো কেউ নেই, সবই তো প্রায় মৃত। ঈশ্বর তখনও বলেছিল আমি 7,000 জনকে রেখেছি। ঈশ্বরের ক্ষমতা সম্বন্ধে আমরা জানি না অনেক সময়, বা আমরা অনেক আমাদের ধারণার মধ্যে দিয়ে তাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। আর তাই নতুন নিয়মে দেখি যিশু কি কি কাজ করেছেন, কতটা প্রয়োজন আমাদের জানেন। তিনি জানতেন জন্মান্ধটাকে তার আলোর চোখের প্রয়োজন। তিনি জানতেন 38 বছর ধরে যে ভদ্রলোক বসে রয়েছেন সেই পুলের ধারে তার সুস্থতা হওয়ার প্রয়োজন। তিনি জানতেন যে তার সমস্ত সেই সমনীয় নারী যিনি দুপুরে জল তুলতে আসেন তার পরিত্রাণের প্রয়োজন। তিনি জানতেন যে নারী ব্যভিচার তাকে পাথর ছুঁড়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তার পরিত্রাণের প্রয়োজন। তিনি জানতেন সেই সমস্ত আমাদের জাকারিয়াস যিনি গাছে উঠেছিলেন তার পরিত্রাণের প্রয়োজন। তিনি জানতেন শতপতির সন্তানের সুস্থ শুধু নয়, তার পরিত্রাণের প্রয়োজন। তিনি জানতেন মেরি ম্যাকডোনাল্ড মরিয়ম যিনি তার পা ধুত করেছিলেন তার পরিত্রাণের প্রয়োজন। তিনি জানতেন যে পিতর তাকে 3 বার অস্বীকার করবে। তিনি জানতেন সেই জিউদা তাকে বিশ্বাসঘাতকতা করবেন। তিনি জানতেন তাকে ক্রুশের মধ্যে কিভাবে সমস্ত অত্যাচার করা হবে। তিনি জানতেন আমাদের জীবনে কি প্রয়োজন। তারপরেও কিন্তু আমরা কি দেখি, এত কিছু তিনি জানতেন, তিনি জানতেন জোনাকে মাছের পেট থেকে বেরিয়ে আসতে হবে, তার মুক্তির প্রয়োজন আছে। আর তাই তিনি জানতেন যে পিতর 3 বার অস্বীকার করবে, ভয়ের চোটে তারা খ্রিস্টীয় বিশ্বাস থেকে সরে যাবে। তিনি জানতেন থোমা অবিশ্বাস করবে তার প্রতি। তিনি জানতেন যে তার সমস্ত শিষ্যরা ছত্রভঙ্গ হয়ে যাবেন, কিন্তু তিনি এও জানতেন তিনি সেই আত্মা, পবিত্র আত্মা যিনি দিয়েছেন সেই পবিত্র আত্মার মধ্য দিয়ে এদেরকে একই আত্মায়, একই বাপ্তিস্তে, একই প্রত্যাশায় তার দ্বিতীয় আগমনে একত্রিত করবেন। আর আজকে আমাদের জীবনে কোন ঝঞ্ঝাটে আমরা দাঁড়িয়ে রয়েছি যে আমরা এই প্রত্যাশা রাখতে পারি, আমাদের প্রভু, আমাদের প্রভু সততই আমাদের ওপর আমাদের প্রয়োজনকে জানেন, আমাদের হৃদয়কে জানেন, আমাদের হৃদয়ের কষ্ট দুঃখ বেদনা জানেন। তিনি সব থেকে বেশি জানেন আমাদের পাপের জীবনের কতটা পরিবর্তন, পরিত্রাণের প্রয়োজন আছে। আজকে এটাই সব থেকে বড় প্রশ্ন। আমরা তার মেষ হিসেবে যারা যিশুর নামে পরিত্রাণ পেয়েছি, তারা কি তার রব প্রতিদিন শুনি এবং শুনে তার মতো করে চলি? কারণ যিশু বলেছেন আমার মেষরা আমার কথা শুনে শুনে বুঝতে পারে। কি করে বুঝি? সেই কবর থেকে যিশু উঠে গেছেন, মরিয়াম কবরে গিয়ে দেখছেন খালি, বলছেন সেই দূতদের আমার প্রভুকে কোথায় রেখেছো? পেছনে যিশু দাঁড়িয়ে এসে বললেন মরিয়াম। আর সেই শুনে মরিয়াম অচেনা যিশুকে মুহূর্তে চিনতে দেরি করেননি। তার মেষ তার রব শুনে বলেছিল রাবি, গুরু, আমরা এরকম অসংখ্য উদাহরণ দেখি শুধু বাইবেলের পাতায় নয়, আমাদের নিজেদের জীবন। আমাদের জীবনে যখন প্রার্থনার প্রয়োজন হয়, কষ্ট দুঃখ বেদনায় আমরা আমাদের প্রয়োজনগুলোকে ভাবি, বোধহয় আমাদের ঈশ্বর সমস্ত অবাঞ্ছিত করেছে, সেই সময় যদি এই মরিয়মের মতো সেই খুঁজি যিশুকে প্রার্থনার মধ্য দিয়ে, প্রভু ডাকেন আমাদের নাম ধরে, আর তিনি জানেন আমাদের হৃদয়ের আকাঙ্ক্ষা। তাই যিশু বলেছেন যে আমার মেষরা আমার রব শুনে শুধু নয়, শুনে সেই জীবনে আমাকে অনুসরণ করে। তাই মরিয়ম শুধু বিশ্বাস করেনি, গুরু বলে সম্মান দেননি, তিনি তাকে যে উপাসনা এনেছিলেন এবং তার জীবনকে পরিবর্তন করেছিলেন, আর সেই পরিবর্তনই আজকে আমাদের জীবনে সব থেকে বড়। এবং আমাদের পরিবর্তন নয়, খ্রিস্ট বলেছেন যে তিনি আমাদের অনন্ত জীবন দেয়। আমার মেষরা আমার কথা শুনে, আমার মেষরা আমার মতো আমার পেছনে চলে। আজকে কি আপনার আমার জীবনে যিশু কি সত্যি শুধু মেষপালক না, উত্তম মেষপালক? আপনি কি আপনার জীবনে খুঁজে পেয়েছেন
প্রতিটা সময় তার রব শুনতে পাচ্ছেন এবং সেই রবে কি আপনি সাড়া দিচ্ছেন? মনে রাখবেন, সেই প্রথমের আজকে উদাহরণটা দিয়েছিলাম, সেই রুটি যিনি সাপ্লাই করতে গেছেন তাকে ট্রেনিং দেওয়া হয়েছে, কিন্তু যখন তাকে পারফর্ম করতে হবে, গাড়িটা নিয়ে চালাতে হবে, সে ভুল করার তার মূল্য তাকে দিতে হয়েছিল। তেমনি খ্রিস্ট জীবনে যিশু জীবন দিয়েছেন আমাদের, আমরা এটা অর্জন করিনি, তার ভালোবাসা আমাদের পাপের জন্য কমে না বা বাড়ে না, তার ভালোবাসা চিরকাল একই থাকে। মনে রাখবেন, তার ভালোবাসা চিরকাল একই থাকে, তার কোনো পরিবর্তন হয় না। আর তাই যিশু তার অনুগ্রহ যথেষ্ট, তার শক্তি অনুগ্রহের আমাদের জন্য অনেক। আর তাই আজকে আপনাদের জীবন পিতরের মতো যদি ভীত অবস্থায় থাকে, থোমার মতো যদি দ্বিধায় থাকে, এলিয়ার মতো যদি অজ্ঞাত থাকে, তাহলে আসুন প্রভুর রব বাক্যের মধ্য দিয়ে শুধু শুনবো না, পালন করব। যদি পালন না করতে পারি, সেই বেকারি লোকটার মতো, রুটি ডেলিভারির লোকটার মতো, আমাদেরও অনেক বড় মূল্য দিতে হতে পারে। তার জন্য খ্রিস্টকে দায়ী করতে পারি না, তার জন্য হতাশা হতে পারি না, কারণ খ্রিস্ট বলেছেন যদি আমরা ভুল করিও, তারপরও যদি পিতরের মতো তিনবার অস্বীকার করার পরও সেই পিতর জীবন দিয়েছিল যিশু নামের জন্য, আমরাও সেই জীবনে আসতে পারি, যদি তার আত্মার জীবনে তার রব শুনে আবার তার কাছে পাপের মত ক্ষমা চেয়ে তার জীবনে ফিরে আসি, তার নত হই, তার মতো করে সেই অনুগ্রহের আজ্ঞাবহ এবং সত্যের মধ্য দিয়ে এই পাপের পৃথিবীতে চলি, তাহলে আমাদের জীবন কখনো পচে যাবে না। সেই আলু স্টোর থেকে বের করলেই যেমন আবহাওয়ায় নষ্ট হয়ে যায়, আমাদের কেউ যিশুর হাত থেকে বের করতে পারবে না, কারণ আমাদের জীবনকে তার জীবন দিয়ে অনন্ত সুরক্ষা দিয়েছেন। আর তাই আমার বিশ্বাস, আপনারা যারা প্রত্যেকে এই অনন্ত সুরক্ষা পেয়েছেন, তারা তার রব প্রতিদিন শুনবেন, বাক্য পড়বেন, প্রার্থনা করবেন, কারণ প্রভু যিশু এই রকমই বিশ্বাসীদের উপাসনা চায়। আবার অনেকে আছে যারা বিশ্বাস করবে না, এখানে যারা ইহুদি জাতির ছিল, কারণ তারা মেষ নয়। আবার অনেকে আছে মেষের ভান্ডারি করে আসবে, তারা আবার চলে যাবে কুকুরের বমি খাওয়ার মতো। আবার অনেকে আছে যারা উত্তম মেষ পালক নয়, উত্তম তুলনাটা করেছেন, কারণ অধম মেষ পালক এই পৃথিবীতে আছে। তাই সাবধান, সমস্ত অধম মেষ পালক থেকে সাবধান থাকবেন, অধম মেষদের থেকে সাবধান থাকবেন, দুটো থেকেই সাবধান থাকবেন, কারণ প্রভু আমাদের যিশু, আমাদের প্রভু যিশু, আমাদের প্রভু যিশু সমস্তভাবে আমাদের সেই জীবন দিয়েছেন যার মধ্য দিয়ে আজকে আমরা দাঁড়িয়েছি। যিশু আমাদের সেই সত্যের জীবনে আমাদের সিদ্ধতায় আনুক, আমরা প্রত্যেকে তার রব শুনব, তার আজ্ঞাকে মান্যতায় চলব, ঘরে বাইরে যে অবস্থায় থাকি, না হলে সেই ফলটাকে যখন বা আলুটাকে কোল্ড স্টোরেজ থেকে বের করে বাইরে আনে, হালকা হাওয়ায় লাগলে, গরমে সূর্যের তাপে, ঝড় বৃষ্টিতে কী হয়, পচে যায়, নষ্ট হয়ে যায়, আমাদের খ্রিস্টীয় জীবনও ব্যাহত হবে। কিন্তু যদি সত্যি খ্রিস্টের রব শুনে দাঁড়াই, তাহলে আমরা জানব কখনো তিনি প্রতিজ্ঞা দিয়েছেন বিনষ্ট হবেন না। আসুন সেই তার প্রতিজ্ঞা চিরসিদ্ধ, তার বাক্য সমস্তভাবে সিদ্ধতার মধ্যে রয়েছে, তার কাছে নত হই, ধন্যবাদ জানাই। মনে রাখবেন, আমাদের জীবনে শত ভুল আর শত ভালোর মধ্যেও তার ভালোবাসা, তার দয়ার কোনো সীমা নেই, তিনি সীমাহীন দয়ার ঈশ্বর, ভালোবাসার ঈশ্বর। তাই আমরা তার মেষ হিসেবে সেই উত্তম মেষপালককে রাজা দাউদের ভাষায় বলবো, তুমি আমার মেষপালক, সদাপ্রভু আমার মেষপালক, উত্তম মেষপালক, যে উত্তমতা আমাদের প্রতিটা চুলকে গুনে রেখেছে, যে উত্তমতা আমাদের মাছ ছাইলে সাপ দেয় না, যে উত্তমতা তার জীবন দিয়ে আমাদের শুরু করেছেন, সেই উত্তমতাকে নিয়ে আমরা চলবো এবং প্রতিটা মুহূর্তে তার জীবনের মধ্য দিয়ে অনুসৃত পথে সিদ্ধতায় হাঁটবো। যিশু আপনাদের আশীর্বাদ ধন্য করুন। জয় যিশু। ইম্যানুয়েল। ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ।